আধা মডার্ন, ঠিক পুরো মডার্ন বলা যাবে না, আধা মডার্ন চেষ্টা করা হয়েছে। তো আমাদের এই শেডের যে উচ্চতা দেখছেন, শেডের উচ্চতা আসলে মাঝখানে হওয়া উচিত ছিল 18 ফিট এবং চারিপাশের উচ্চতা 14 ফিট। তারপরেও মন দেখল এটা যে এখানে অনেক পশুর ফাঁকা জায়গা, এই পশুগুলো এখানে যে শুয়ে আছে, আপনি দেখেন দূরে যে গাভিগুলো দেখা যাচ্ছে, এখানে কয়টা গরু আছে? ৩৪টা গাভি আছে। কি মনের আনন্দে তারা এই গাছের নিচেই এই বালির মধ্যে শুয়ে তারা এখানে আয়েসের সঙ্গে ঘুম পাচ্ছে। তো এটা হলো আমাদের এই পশুগুলিকে যদি আমি বেঁধে রাখতাম তাহলে এই আরাম কি তারা ভোগ করতে পারতো না? তো আপনারা দেখেন যে আমরা তো প্রায় বলে থাকি যে গরুর গলায় দড়ি কেন দিবেন, গরুর গলায় কোনো দড়ি দিবেন না, গরু খাবে উন্মুক্ত, থাকবে উন্মুক্ত। এই যে এখানে যে ঘরটা করা হয়েছে, এটা ভরাট করার পরে এই দেওয়ালের উচ্চতাটা হবে মাত্র 15 ইঞ্চি। এদিক থেকে এই যে এই পর্যন্ত থাকবে, ভরাট করার পরে উঁচু করে সুন্দর করে লেবেল করার পরে এবং ওপাশে পশু দাঁড়ায় এই 15 ইঞ্চি দেওয়ালের উপর দিয়ে পশু এই ভিতরে ফাঁকা জায়গার মধ্যে খাবার দেওয়া থাকবে, এর মধ্যে পশু খাবে এবং তাদের পানি খাওয়ার জায়গা হবে পেছনে, যেমন ওই দূরে হাউস দেখা যাচ্ছে এরকম হাউস করা হবে, পেছনে হাউস থাকবে, ওপাশেও হাউস থাকবে, নিচে বালি থাকবে, কোনো পাকা হবে না। এইরকম একটি জায়গার মধ্যে যখন আপনি গরু পালন করবেন, খামার থেকে আপনার ম্যাস্টাইটিস রোগ গুড বাই বলে আপনার কাছ থেকে চলে যাবে। আর যখন আপনি গরু গলায় দড়ি দিয়ে গরু পালবেন, আবদ্ধ ঘরের মধ্যে পালবেন, তার খুরের মধ্যে ব্যথা, তার হাঁটুতে ক্ষত, রানের মধ্যে ক্ষত, হাঁটতে পারে না, তার এবেলা ম্যাস্টাইটিস, ও বেলা পায়ে ব্যথা, এরপরে তো আরও সমস্যা হলো যে সে রিপ্রোডাক্টিভ ফেইলিওর হবে, নিয়মিত গরম হবে না, হিটে আসবে না, গরু সময় মতো কনসিভ করবে না, আপনি বছরে একটা বাছুরও পালেন, তাহলে ফলাফল কী দাঁড়ালো? আপনি গরু পাললেন কিন্তু সঠিকভাবে না পালার কারণে আপনি তার থেকে কাঙ্ক্ষিত যে ফল সেটা আপনি পাবেন না। অতএব গরুর গলার দড়িমুক্ত করবেন, তার পায়ের নিচে বালি নিশ্চিত করবেন, বালি বালি 3 ফিট বালি দিয়ে আপনি ঘর বানাবেন, ফাঁকা মাঠের মধ্যে ছেড়ে দিয়ে রাখবেন, কোনো অবস্থাতেই কোনো খাদ্যের সঙ্গে পানি মেশাবেন না। দুধ দোয়ানোর পরে গাভিকে কমপক্ষে আপনি 30 মিনিট বা 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখবেন, দুধ দোয়ানোর সময় তাকে খাবার দেবেন, দুধ দোয়ানোর অব্যবহিত পরেই বা দুধ দোয়ানোর সময়, এবং তাকে সর্বোচ্চ পরিমাণ তার চাহিদা অনুযায়ী ফডার বা গ্রিন গ্রাস সরবরাহ করবেন। একটা গাভিকে কোনো অবস্থাতেই প্রতিদিন দানাদার খাবার আপনি সে যত দুধই দিন 8 থেকে 9 কেজির বেশি আপনি দিতে পারবেন, দেওয়া উচিত নয়, আপনার দেওয়ার সুযোগই নাই, এটা বিধিবদ্ধ নিয়ম আছে। অতএব আমরা এই বিষয়ে আরও অতীতে আরও অনেক কথা বলেছি, বাছুরকে দিয়ে গাভির দুধ চুষাবেন না, তাহলে উলাধুলা রোগ থেকে আপনি বের হতে পারবেন না। এই হলো মোটামুটি কথা, ভবিষ্যতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।